স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী সহ 8টি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে রাজশাহী নগরীতে চলছে দিঘি ভরাট। ইজি বাইক বন্ধে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও লাইসেন্স প্রদান সহ 6 দফা দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী সহ দেশের 8টি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে 460 শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল 10টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী 5 আসনের সাংসদ ডাক্তার মনসুর রহমান, বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের DIG মোহাম্মদ আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজাইত ইসলাম, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুল আহসান তালুকদার, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, রামেক অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। রাজশাহী সহ 8টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যার একটি করে ক্যান্সার ইউনিট স্থাপনে এ প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের DPP একনেকে অনুমোদন পায় 2019 সালে। DPP অনুযায়ী 100 শয্যার ক্যান্সার ইউনিট স্থাপনের জন্য 2টি বেসমেন্ট সহ 15 তলা বিশিষ্ট একটি করে ভবন নির্মাণের কথা উল্লেখ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে গণপূর্ত বিভাগ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে রাজশাহী নগরীর 15 নং ওয়ার্ডের সপুরা মিয়াপাড়া এলাকায় শতবর্ষী একটি দিঘি ভরাট করা হচ্ছে। অভিযোগ উঠেছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় তড়িঘড়ি করে ভরাট কার্যক্রম চালাচ্ছে স্থানীয় ভূমিদস্যুরা। এমন অবৈধ কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলছেন, এই দিঘিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আদালতে মামলা চলছে। এর মাঝেও একটি স্বার্থান্বেষী মহল নিজেদের মালিকানা দাবি করে বিভিন্ন ব্যক্তির কাছে জমি বিক্রি করছেন। এই সুযোগে দিনে এবং রাতে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। ইতোমধ্যে প্রশাসনের নিকট মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান তারা। সচেতন মহল বলছেন, এখনই ব্যবস্থা না নেওয়া হলে শতবর্ষী এই দিঘিটি ভরাট করে অবৈধ দখলদারদের হাতে চলে যাবে। সেই সাথে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা পুকুর ভরাট করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা। ইজিবাইক বন্ধে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও আধুনিকায়ন করে লাইসেন্স প্রদান সহ 6 দফা দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা 11:30টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে রিক্সা ব্যাটারি, রিক্সা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কোরবান আলী, সদস্য সচিব আশিস নিয়োগী, উপদেষ্টা দেবাশিস রায় সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, চালক, মেকানিক, খুদে মালিক, গ্যারেজ মালিক সহ 50 লাখ মানুষের কর্মসংস্থান এবং তাদের উপর নির্ভরশীল প্রায় 2.5 কোটি মানুষের জীবিকা নির্বাহ হয় এসব স্বল্পগতির যানবাহন থেকে। অথচ তাদের জীবিকা রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা না করেই মহাসড়ক থেকে রিক্সা ব্যাটারি, রিক্সা ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ করার নির্দেশে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। এ করে বিপুল সংখ্যক মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়বে। তারা মহাসড়কে এসব স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক ও সার্ভিস রোড নির্মাণ ও চালকদের লাইসেন্স প্রদান সহ তাদের 6 দফা দাবি পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন। তিনি জানান, সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রচারণায় বের হলে চৌকির পাড় এলাকায় প্রচারণা চালাতে গেলে সেখানে প্রথমে বাধা দেয় সন্ত্রাসীরা। সেখান থেকে শহরের ভবানীগঞ্জ মোড়ে পৌঁছালে ইদ্রিস বাবুর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তার পথ রোধ করে তাকে প্রচারণা চালাতে বাধা দেয়। এ সময় তাদের প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে।
তারা তার পোস্টার লাগানো কর্মীদের উপরও হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ অবস্থায় তিনি সেখান থেকে ফিরে আসেন। কর্মীরা জানায় তারা পোস্টার লাগানোর সময় তাদের বাধা দেয়া হয়। পোস্টার লাগানো বন্ধ করার পরেও তাদের মারপিট করে আহত করে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী প্রকৃত অপরাধীদের গ্রেফতার, মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকাল 10:30 নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী পাবলিক হলের সামনে ফেনী চৌমুহনী প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, ঢালাওভাবে গণিপুর গ্রামে গণগ্রেফতার বন্ধ, বিনা অভিযোগে হয়রানি বন্ধ, মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার এবং ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারকৃত বন্দীদের মুক্তি দিতে হবে। এছাড়াও জিএস মঞ্জুরুল আজিম সুমন সহ অন্যান্য গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেন বক্তারা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।